বিশ্ব সংসারের এই বিশাল স্টেজে আমরা সবাই অভিনেতা। সংলাপ বলতে বলতে জমে ওঠে কথা, আর কথা সংলাপ ঘিরে তৈরি হয় গল্প। এই সব গল্পই শোনাবো আমরা, শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও। শুনুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। ইংরেজিতে স্বচ্ছন্দ সত্যজিৎ লিখে ফেলেন জীবনের প্রথম গল্প 1941 সালে, যখন উনি শান্তিনিকেতনে কলাভবনের ছাত্র। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স জানা অজানা সত্যজিৎ, গল্প শোনাচ্ছেন দেবাশিস মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়কে খুব কাছ থেকে দেখেছেন দেবাশিস মুখোপাধ্যায়, তাঁর একনিষ্ঠ ভক্ত তিনি। সত্যজিতের অনেক হারিয়ে যাওয়া লেখাও খুঁজে এনে তাক লাগিয়ে দিয়েছেন স্বয়ং সত্যজিৎকেও। সত্যজিৎ রায় প্রথম গল্পটা কোথায় লিখেছিলেন তার নিজেরও মনে ছিল না। পুরনো লেখা খুঁজে বেড়ানোর এক নাছোড় টানে একদিন এক গুপ্তধন আবিষ্কার করে ফেললেন সত্যজিৎ ভক্ত দেমু, মানে দেবাশিস মুখোপাধ্যায়। সে আবিষ্কারের খবর পেয়ে চমকে উঠলেন সত্যজিৎ রায়। কি খুঁজে পেলেন তিনি? চলুন সেই গল্পটা এবার তাঁর মুখেই শোনা যাক। আজকে যে গল্পটা আপনাকে বলছি, সেই গল্পটা হচ্ছে সত্যজিৎ রায়ের প্রথম লেখা নিয়ে। সত্যজিৎ রায়কে নিয়ে আমি যে বিবলিওগ্রাফি বা তথ্যপঞ্জি বা ওনার লেখার তালিকা করার যে কাজটা করছিলাম বহু বছর ধরে, এই কাজগুলো করতে করতে আমার যে অভিজ্ঞতা বা ওনার সঙ্গে দেখা করার পর যে আমার যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছিলাম, সেই সমস্ত অভিজ্ঞতাই এই গল্পগুলোর আসল সোর্স। আজকে যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের প্রথম লেখা নিয়ে। সত্যজিৎ রায়ের প্রথম লেখা কবে? লেখাটা হচ্ছে 1941 সালে, যখন উনি শান্তিনিকেতনে কলাভবনের ছাত্র তখন লিখেছিলেন। তখন সত্যজিৎ রায়ের বয়স কত হবে, মানে 1941 মানে বছর 20। কলাভবন লাইব্রেরিতে একটা কাগজ আসত, কাগজটা হচ্ছে ইংরেজি কাগজ অমৃতবাজার পত্রিকা, এবং প্রত্যেক দিন অবসরে একবার গিয়ে উনি কাগজটা দেখে আসতেন। সত্যজিৎ প্রথমেই সিনেমার বিজ্ঞাপনগুলোতে একবার চোখ বুলিয়ে দেখে নিতেন, কলকাতায় কী কী ইংরেজি ছবি রিলিজ করলো, তারপর প্রথম পাতা থেকে গুরুত্বপূর্ণ সংবাদগুলো একটু চোখ বুলিয়ে নিতেন। এই রকম চোখ বোলাতে বোলাতে একদিন একটি ছোট্ট খবর তার চোখে পড়ে, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার এক বিখ্যাত শিল্পীর প্রদর্শনীতে যে চিত্রটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল, পরে দেখা যায় সেটা নাকি উল্টো করে টাঙানো। এবং এই একটি ছোট্ট ঘটনা তাকে একটা গল্প লিখতে অনুপ্রাণিত করে। সত্যি বলতে মানে উত্তরাধিকারকে অস্বীকার করা বেশ শক্ত। সেই সময় ইংরেজিতে স্বচ্ছন্দ সত্যজিৎ লিখে ফেলেন জীবনের প্রথম গল্প অ্যাবস্ট্রাকশন। গল্পটি লিখে পাঠিয়ে দেন অমৃতবাজার পত্রিকাতেই, এবং গল্পে নিজেকে প্রকাশ করতে চাননি বলেই গল্পকার হিসেবে নাম দিয়েছিলেন এস রায়, এবং গল্পটা প্রকাশিত হয়েছিল 18 মে 1941। আমি এই গল্পটার সন্ধান পেলাম কি করে? সেটা হচ্ছে, আমি যখন সত্যজিৎ রায়ের লেখার তালিকা তৈরি করছি, তখন একদিন নলিনী দাস, ওনার পিস্তুত দিদি নলিনী দাস, বলেছিলেন যে মানিক যখন কলাভবনের ছাত্র তখন একটি গল্প লিখেছিলেন, উনি একটি গল্পের কথা বলে। এবং আমি তখন শান্তিনিকেতনে গেলাম, উনি কবে ভর্তি হয়েছিলেন সেটা বার করলাম ওদের রেজিস্ট্রি খাতা দেখে, এবং কবে কলাভবন ছেড়ে চলে এসেছিলেন তার কোনো তারিখ লেখা ছিল না, কিন্তু এটা শুনেছিলাম যে যেদিন কলকাতায় প্রথম জাপানিদের বোমা পড়ে তার পরের দিনই উনি ফিরে চলে এসেছিলেন, কারণ মায়ের জন্য মন কেমন করে একটা দুশ্চিন্তা পড়েছিলেন বলে। তবে দুটো সাল তারিখ পেয়ে গেলাম, ফলে ওই সময়ের প্রথমে আমি স্টেটসম্যান দেখি, তারপরে অমৃতবাজার পত্রিকা, এবং সেই কাগজগুলো পাওয়া যেত ন্যাশনাল লাইব্রেরিতে এসপ্ল্যানেড ইস্টে,
তা ওই ন্যাশনাল লাইব্রেরির নিউজ পেপার সেকশনে আমি কাগজ ঘাঁটতে ঘাঁটতে ওই দুটি গল্পের সন্ধান পাই, এবং গল্প দুটোই লেখা হয়েছিল এস রায় নামে। একটাতে উনি তো রায়বানান আর এ ওয়াই লিখতেন, একটাতে আবার ছাপা হয়েছিল এস রয় আর ওয়াই। প্রথম যে গল্পটা, যেটার তারিখ হচ্ছে 18 মে 1941, সেই গল্পটাতে দেখা যাচ্ছে যে একটি প্রদর্শনীতে প্রথম পুরস্কারপ্রাপ্ত যে ছবিটি নির্বাচিত হয়েছে সেই ছবিটার নাম হচ্ছে সামনাম্বিউলিস্ট বা এরম একটা নাম, এবং সেটা আসলে হচ্ছে শিল্পী ছবিতে ব্যবহার করার আগে রঙের মিশেল ঠিক করার জন্য যে কাগজটাতে তুলিতে একবার বুলিয়ে নেন সেই কাগজটা। নির্দ্বিধায় আমি বলতেই পারি যে দৈনিক পত্রে প্রকাশিত সামান্য একটা সংবাদ ভবিষ্যতের বাংলা ভাষায় সর্বাধিক বিকৃত সাহিত্যিকের লেখার অর্গল খুলে দিয়েছিল, এবং ইলাস্ট্রেশনে যিনি একদা যুগান্ত আনবেন তার সেই লেখা গল্পের ছবি এঁকেছিলেন তখনকার বিখ্যাত চিত্রকর শৈল চক্রবর্তী। আসলে নন্দলাল বসুর ছাত্র তো সত্যজিৎ রায়, তার গুরুর মতোই শিল্পে বাস্তবতার অনুরাগী ছিলেন, ফলে এই যে বিমূর্ত শিল্প মানে যাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট আর্ট তার মনে কখনোই সাড়া জাগায়নি। এবং সত্যি বলতে নন্দলালের মতোই সত্যজিৎ রায়ও এই অ্যাবস্ট্রাক্ট আর্টের ঘোরতর বিরোধী ছিলেন, এবং নন্দলাল বসুর কথোপকথনেই এইগুলো বলা আছে, এবং সত্যজিৎ রায় কিন্তু নন্দলাল বসু সম্বন্ধে বলতে গিয়েও এ কথা বলেছেন বারবার। এই অ্যাবস্ট্রাকশন গল্পেও তার শিল্পচেতনার ভাবধারাটা কিন্তু সম্পূর্ণ প্রকাশ পেয়েছিল। এবং বেশ মজার ব্যাপার যে সত্যজিৎ রায় এই প্রথম গল্পটা লেখেন এবং লিখে যখন প্রকাশিত হয় উনি কিন্তু খুব উৎসাহ পেয়ে গিয়েছিলেন, ফলে 10 মাস পর আবার একটি নতুন গল্প লিখে ফেলেন, এবং এটিরই বিষয় কিন্তু চিত্রশিল্প। এবং গল্পটার প্রেক্ষাপটে উঠে এসেছিল শান্তিনিকেতনে তার বন্ধুসঙ্গ ও কলাভবন জীবনের বাস্তব অভিজ্ঞতা, এবং এই গল্পটার নাম রেখেছিলেন সেটস অব গ্রে, এবং এটা ওই অমৃতবাজারেই বেরিয়েছিল 1942 সালের 22শে মার্চ, এবং সেটা আগেই বলেছিলাম গল্পকার হিসেবে নাম ছিল এস রয়। পরবর্তী 20 বছরে তিনি আর একটিও গল্প লেখেননি, এবং সত্যি বলতে জীবনের প্রথম গল্প দুটোর কথা উনি ভুলে থাকতেই চেয়েছিলেন, কারণ এই গল্প দুটোর কথা উনি কিন্তু কখনো কোনো ইন্টারভিউতে কিন্তু এই গল্প দুটোর কথা বলেননি, এবং উনি চিরকাল বলে এসছেন যে ওনার প্রথম লেখা হচ্ছে 1948 সালে স্টেটসম্যান পত্রিকায় লেখা প্রবন্ধের কথা। কিন্তু আমি তো নলিনী দাসের কাছ থেকে তো এই গল্প দুটোর কথা শুনেছি এবং কাগজ ঘেঁটে এগুলো তো বার করলাম, কিন্তু এস রায়ই যে সত্যজিৎ রায় এইটা আমি নিশ্চিত হব কী করে। তা আমি এই গল্প দুটো পাবার বেশ কিছুদিন পর তাকে একটি চিঠি লিখি, এবং চিঠি লিখে আমি জানতে চেয়েছিলাম যে অমৃতবাজারে প্রকাশিত এই গল্প দুটো আপনার লেখা কি না। তা সত্যজিৎ রায় আমাকে খুব তাড়াতাড়ি সেই চিঠির উত্তর দিয়েছিলেন, এবং তাতে লিখেছিলেন যে অমৃতবাজারে 1941-এর লেখা গল্পের হদিশ আপনি কি করে পেলেন জানতে বিশেষ কৌতূহল হচ্ছে, ও দুটো শান্তিনিকেতনে ছাত্র অবস্থায় আমারই লেখা, কিন্তু খবরটা প্রায় কেউ জানেই না, আমার নিজের কাছে তো কপিও নেই। এবং এই চিঠি পাওয়ার পর আমি ওনাকে ওই দুটো গল্পের কপি দিয়ে এসেছিলাম, কারণ তখন জেরক্স চালু হয়নি, হাতে লিখে দিয়ে এসেছিলাম। এই গল্প দুটো পাওয়ার পর থেকে কিন্তু উনি প্রথম বলতে শুরু করলেন যে আমার প্রথম লেখা গল্প এই 1941 এবং 1942 সালে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ইন্টারেস্টিং না? আপনারা শুনলেন প্যাস্টেল এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস জানা অজানা সত্যজিৎ,
দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পের জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।